চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরে তিন মাস পর শমশের আলী চল্লিশ নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ শনিবার ২৫ নভেম্বর দুপুরে গমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হাশেম, এসআই আব্দুল বাড়ি, এসআই আফজাল হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। শমশের আলীর স্ত্রী বলেন, আমরা গত ১৭ আগস্ট দাওয়াত খেতে রাজশাহী যাই, পরের দিন ৩টার সময় আমাকে অন্য লোকের ফোন থেকে ফোন করা হয় আমার স্বামী মারা গেছে বলে, কিন্তু আমার আসতে সন্ধ্যা লেগে যায়। আমরা আসার পর গলায় রক্ত দেখে আমি কেমন হয়ে গেছি, তারপর আমাকে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দিয়েছিল, এটা স্বাভাবিক মৃত্যু। এরপর আমি বলি আমার জামাই ঢাকাতে আছে, আমরা যা আমার জামাই ঢাকা থেকে না আসা পর্যন্ত মাটি দিব না। তারা আমার কথা না শুনে তাড়াহুড়া করে গোসল দিয়ে লাশটি মাটিতে দাফন করে। গলার বিভিন্ন স্থানে দাগ দেখে তখন আমাদের সন্দেহ হয় এবং দাফনের তিন দিন পর কোর্টে মামলা করি। মামলা পর্যালোচনা করে আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।